পিঠা খেতে কার না ভালো লাগে, তবে নানা রকম বাধ্যবাধকতার কারণে আমরা প্রায়শই মিষ্টি কোনো পিঠা খেতে পারি না। আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো নুনিয়া পিঠা। অনেকে একে নুনতা পিঠা, নুন পিঠা অথবা ঝাল পিঠা নামেও ডেকে থাকে। তবে যে নামে ডেকে থাকুক না কেন, এই পিঠা খেতে কিন্তু খুবই মজাদার। যেমন ফুলকো তেমন ক্রিস্পি, আর তৈরিও করা যায় একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। এজন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিব 2 কাপ পরিমাণ পানি। পরিমাণে বেশি চাইলে পানির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে। এবার স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিতে বলক দিয়ে নিব, যাতে পেঁয়াজ মরিচগুলোও খানিকটা সেদ্ধ হয় আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। দেখুন 2-3 মিনিট আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা ধনে পাতা কুচি আর আরও কিছুটা স্বাদ বাড়ানোর জন্য চিমটি পরিমাণ কালো জিরা। সব কিছু ভালোভাবে ফুটে উঠলে এবার অ্যাড করে দিব পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া। এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আপনারা চাইলে যে কোনো ধরনের চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। আরও প্রয়োজন বোধে কিছুটা চালের গুঁড়া দিয়ে দেখুন আমি একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই পারফেক্ট পিঠা বানানোর ক্ষেত্রে আপনাকে একটা পারফেক্ট ডো অবশ্যই তৈরি করতে হবে। এবার চুলার আগুন নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট 10-এর মতো। অন্যদিকে একটা চপিং বোর্ডের উপরে সামান্য পরিমাণ চালের গুঁড়া ছড়িয়ে সেই ডোটা আমি খুব ভালোভাবে মথে নিব। অবশ্যই অল্প অল্প করে চালের গুঁড়া দিতে হবে আর ভালোভাবে ঠেসে ঠেসে মথে নিতে হবে। বেশ কিছুক্ষণ ঠেসে ঠেসে মথে নেওয়ার পর যে পর্যায়ে দেখবেন ডোটা সফট হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে আলাদা করে নিব। একটা অংশ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর আরেকটা অংশ দিয়ে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এজন্য বড় একটা সারফেসে আবারও চালের গুঁড়া ছড়িয়ে বেলুন দিয়ে বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না। এবার একটা স্টিলের গ্লাসের মুখে আমি চালের গুঁড়া লাগিয়ে নিয়ে এইভাবে পিঠাগুলো একে একে কেটে নিব। এভাবে তৈরি করলে একসাথে বেশ কয়েকটা পিঠা একবারে তৈরি করা যায়। আর কেটে নেওয়া অংশগুলো ফেলে দিব না, এগুলো জুড়ে আবারও একইভাবে পিঠাগুলো কেটে নিব। সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকেই ভালোভাবে তেল গরম করে নিয়ে পিঠাগুলো একে একে তেলে ছেড়ে দিব। আর দেখুন তেলে ছেড়ে দেওয়া মাত্র পিঠাগুলো ফুলে টইটম্বুর হয়ে যাচ্ছে। বলুন তো এরকম ফুলকো পিঠা খেতে কার না ভালো লাগে? সত্যি কথা বলতে কি জানেন, কোনো জিনিস তৈরি করতে নিয়ে জিনিসটা যদি একদম পারফেক্ট হয় তাহলে মনে হয় সারা দিন ধরে একই কাজ করতে থাকি, আর কোনো ক্রমে নষ্ট হলে তো কথাই নেই। এই পিঠার রেসিপিটা হচ্ছে 100% সাকসেসফুল রেসিপি। ওই যে বলে না নো ফেইল রেসিপি, কেউ যদি পিঠার পও না জানে তাহলেও এই পিঠার রেসিপিটা দেখে ট্রাই করলে মাস্ট সাকসেসফুল হবে, অবশ্যই ট্রাই করবেন। যেহেতু পিঠাগুলো আকারেও ছোট আর পাতলা পাতলা করে বেলে নেয়া, এজন্য ভাজতে তেমন একটা সময় লাগে না। ভালোভাবে তেল গরম করে নিলে 1 থেকে 1.5 মিনিটের মাথায় দেখবেন পিঠাগুলো একদম মুচমুচে আর লাল লাল করে ভাজা হয়ে যাবে। 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো যখন লালচে রং ধারণ করেছে, ঠিক সেই পর্যায়ে তেল ঝরানো একটা স্ট্রেনার দিয়ে পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব। অবশ্যই একটা কিচেন টাওয়ালের উপরে নেবেন, তাহলে এর এক্সেস তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। এবার একই প্রসেসে অবশিষ্ট পিঠাগুলো ভেজে নিয়ে চলে যাব পরিবেশনে। দুঃখের কথা কি বলবো, যে কোনো রেসিপি যখনই 100% সাকসেসফুল হয় তখনই আমার সার্ভ করার জন্য সংখ্যায় কম পড়ে। এই পিঠাগুলো এতটাই মজার ছিল যে ভাজতে ভাজতেই অধিকাংশ সাবার হয়ে গিয়েছে। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।